মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই বাড়ি বন্ধক রাখা নিয়ে না বাড়িতে খুব অশান্তি হচ্ছে। প্রতীক্ষাকে তো জানোই, আজকে পরাগকে বলেছে ব্যাংকে যাওয়ার জন্য, গিয়ে কথা বলার জন্য, কিন্তু টাকা পেতে তো সময় লাগবে, ইমিডিয়েটলি তো আর টাকা পয়সা পাবো না। ও সুচরিতা দি, বাতাও না কি বলবে বলছিলে না? এনে, এটা সঞ্জয় দিয়েছে, একটু টাকা। দেখো, আমার কাছে শুনেছে তুই পরে ওকে শোধ করে দিস বরং। হ্যাঁ, একটা মানুষের জীবন তো বেঁচে যাবে বল। কি বলছো কি তুমি সুচরিতা দি? সঞ্জয়টা এটা দিয়েছেন? হ্যাঁ, আমার কাছে তো সব শুনেছে। দেখ, ওর কাছে টাকা আছে, তোদের কাছে সেটা নেই, সেটার এখন ক্রাইসিস। তাই আমাকে বললো যে আমার কাছে যখন টাকা আছে তখন এই সময় কাজে লাগাই, না হলে আর তোমার বন্ধু কিসে। তার সঙ্গে এটাও বললো যে দেখো পুতুল তো তোমারও বোনের মতো, এত কষ্ট করছে মেয়েটা, একটু ওর পাশে দাঁড়াবো না? ওমা, কাঁদছিস কেন বোকার মতো? কাঁদবে না সুচরিতা দি, কাঁদবেই তো। এই চরম বিপদের দিনে যে মানুষ পাশে এসে সাহারা দেয় সেই তো আসল মানুষ। জানো তো, তীর্থ দেখো মানি মানুষ, কারোর কাছে সচরাচর হেল্প নিতে চায় না। তাও এটা, তবে আমি জানি যে তীর্থদা সুস্থ হয়ে গেলে যেভাবেই হোক এই টাকা শোধ করে দেবে। আর তীর্থদা যদি নাও থাকে সুচরিতা দিয়ে, আমি তো রইলাম, আমি আমি ঠিক শোধ করে দেবো তোমাকে, আমি বলছি। এত কথা কেন বলছিস? কেউ কি তোকে বলেছে টাকার জন্য? দেখো শিমু, আমি ভি জ্যাদা কুছ তো করতে পারবো না। ও মেরা জো স্যালারি আছে উসমে সে তো আধা পয়সা সসুরালে দিতে হয়, বাট থোড়া সেভিংস তো আমিও করেছি। আর উসমে সেই না, ইয়ে লো, কি 1 লাখ কা চেক লেখো না, তুমি এটা করো না প্লিজ। কিউ শিমু, ঠিক হ্যায় পুতুল দি তোমার ননদ আছে, পর আমাদের ভি তো টিম মেম্বার আছে না, আমরা ভি তো ওকে অনেক প্যার করি, আর ওর মুসিবতে আমরা ওর সাথ দেবো না, এসা হো সকতা হ্যায় ক্যা? আমার সামর্থ্য থাকলে যে আমিও দিতাম শিবু, আমার যে কোনো সামর্থ্যই নেই, কি খারাপ লাগছে বলতো? আর এটা তো এমনই একটা ব্যাপার যে যে কেউ জানলেই এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক কথা। তুই এরকম করিস না, তুই কিচ্ছু ভাবিস না শিমুল, পুতুলের ক্রাইসিস তো আমাদেরও ক্রাইসিস, ওর পাশে এই সময় দাঁড়াবো না? এই শীর্ষা, এতগুলো টাকা তুমি আমাকে দিচ্ছ, তোমার তো অসুবিধে হবে। কিসনে কাহা কি প্রবলেম হবে? দেখো শিমুল, আব তোমার প্রবলেম আছে, তুমি ও সব সলভ কর লো, উসকে বাদ আমায় বাপস করে দিও। কিউ? প্লিজ শিমুল, মানা মত করনা, বরনা আমার তো বুরা লাগবে বলো। দেখো, আমি তো অনেক দূর সে এসেছি, ইহাঁ তো কোই মেরা আপনা হ্যায় হি নেই, সিফ তোমরাই আছো, তো ইতনা নেই কর সকতি মে ক্যা। আর পুতুল দিদি তো আমাদের সাথে থাকতে থাকতে আপনাই হয়ে গেছে, अगर আমার নিজের বহন হতো তো আমি করতাম না কি? ইতনা হেল্প করতাম না? ফির ইয়ে নৌকরি করনে কা ক্যা ফায়দা? আগর সব পয়সা খুদ কে লিয়ে রেখে দেবো আর আপনে লোগো কে লিয়ে কুছ ভি করবো না, হেল্প করবো না, তো ফির ক্যা ফায়দা বতা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।